আসসালামু আলাইকুম দর্শকমণ্ডলী, আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে মাইক্রোটেকের একটা 2550 বিএ মেশিন দেখাচ্ছি আপনাদেরকে। এই মেশিনটা কিনতে আসছেন আমাদের গাজীপুর মাওনা থেকে জনাব নূর মোহাম্মদ ভাই। তো ভাই, তার বাসার জন্য দুইটা মেশিন নেবেন, একটা হচ্ছে মাইক্রোটেকের 2550 আরেকটা হচ্ছে ইউটিএল এর গামা প্লাস। তো মূলত ভাই, এই মাইক্রোটেকের এই মেশিনটা নেওয়ার যে রিজনটা, সেটা হচ্ছে উনি তার বাসাতে রান্না করার জন্য একটা কুকার চালাবেন, হ্যাঁ রাইস কুকার চালাবেন। এই কুকারটা 1300 ওয়াট টানে। তো আপনারা জানেন যে গ্যাসের দাম দিন দিন বাড়তেছে, তো তিনি চাচ্ছিলেন যে সোলার থেকে এই কুকারটা যদি চালাতে পারে সেক্ষেত্রে তার গ্যাসের বিলটা সেভ হবে, ঠিক না ভাইয়া? একটু জোরে বলেন তাহলে বুঝবে। কি চালাবেন বলছিলেন? আমি কুকার চালাবো 1300 ওয়াটে, আর হচ্ছে যে একটা ফ্যান এবং লাইট, দু একটা লাইট। তো মূলত কুকারটাই হচ্ছে ভাইয়ের মেইন, রাইস কুকার যেটা, রাইস কুকার না কি বলে এটা, ইন্ডাকশন কুকার, ইন্ডাকশন চুলা যেটা বলে, জি ইন্ডাকশন চুলা 1300 ওয়াটে চালা, 1300 ওয়াটে। তো মূলত ভাই একটা ইন্ডাকশন চুলা চালাবেন যেটাতে রান্না করা হবে, ভাত তরকারি সবই তো রান্না করা হয়, শুধু তো ভাত না, তাই না? চুলাতে তো সবই রান্না করা হয়। তো যেটাতে ইন্ডাকশন চুলাটার ওয়াটটা বলতেছে ভাই 1300 ওয়াট। তো আমার জানা মতো এটাতে প্রায় 1800 ওয়াটের পর্যন্ত আপনি লোড দিতে পারবেন, হ্যাঁ 1800 ওয়াট। তো আপনি একটু ইয়াতে দেন না, লোডেই দেন, আউটপুটে দেন, ব্যাটারি দুটোর সাথে লাগানো না, আমরা কারেন্টের লাইনটা অফ করে দিছি, হ্যাঁ আমি লোডগুলো দিচ্ছি, দেখেন এখান থেকে, হ্যাঁ দেখেন এক একটা লাইন 200 ওয়াট করে, 1000, 1600, আরেকটা দেন 1800, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8, আটটা দিছেন, 1 2 3 4 5 6 7 8, 1600 দিছেন। এখন 9টা লাইট, একটা লাইট হলো 200 ওয়াট করে, 9টা লাইট, 1800 ওয়াট আমরা লোড দিলাম, হ্যাঁ। আর এখানে আমরা দুইটা ব্যাটারির সাথে কানেক্ট করছি, এখানে আমি মেশিনে 90% লোড দেখাচ্ছে, দেখেন তার মানে আরও লোড দেওয়া যাবে, প্রায় 100 মতো লোড দেওয়া যাবে। এখানে দেখাচ্ছে, আমি লোডটা আবার আপনাদেরকে দেখাই, ডিসপ্লেতে ধরি, 0.4 টাইমিং, 22 ভোল্ট আছে ব্যাটারিতে, 193 ভোল্ট, এই যে দেখেন 90% লোড চলতেছে আমার, হ্যাঁ আমার লোড চলতেছে 90%, তার মানে আমি আরও লোড দিতে পারবো। আমি একটা 40 আর একটা 60, আমরা 1900 ওয়াট লোড দিলাম, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 9 2 18, আর একটা 60, একটা 40 আমরা দিলাম, হলো 1900 ওয়াট। দেখি এই 60 আর 40 বাইর করে বন্ধ করে দিয়ে আরেকটা 200 দেন তো, নেয় কিনা লোড, আরেকটা 200 দেন আর নাই আমার সর্বোচ্চ এই এই লাইটগুলো সুইচ আছে, তো এই লাইটগুলো দেন, এখানে জ্বলতে এগুলো যেগুলো আছে বন্ধ করে দেন, হ্যাঁ এই যে 2000 ওয়াট, এখানে মোট এখন 10টা লাইট, 1 2 3 4 5 6 7 8 9 10, দেখেন আমরা এখানে টোটাল 10টা লাইট জ্বালাইছি, মানে একটা লাইট 200 ওয়াট করে, এই লাইটগুলো একুরেট 200 ওয়াট, আমরা এখন ফুল 200 ওয়াট লোড দিছি, এবং আমাদের ইলেকট্রিসিটি লাইনটা অফ, আপনি দেখেন আমরা ইলেকট্রিসিটি লাইনটা বন্ধ করে, ও কী গরম লাইটগুলো, প্রচুর গরম, দেখেন 2000 ওয়াটে 99% লোড দেখাচ্ছে। আমি লোডটা আবার আপনাদেরকে দেখাই, 99% মানে হলো এটাতে 2000 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন। যদি আপনার 2000 ওয়াট লোড না নিত, তাহলে আপনি 2000 ওয়াট ফুল দিতে পারতেন না, যেহেতু এখানে 2000 ওয়াটে আমার মেশিন কিন্তু ওভারলোড দিচ্ছে না। এবং আমি আপনাদেরকে একটু আবার দেখাই, দেখেন 99% একদম ফুল লোড। তো সাধারণত ফুল লোডে মেশিন আপনারা চালাবেন না, 1800 ওয়াট বা 1 200 ওয়াট কম চালাবেন। আমি একটু বন্ধ করে দিই, আসলে লাইটগুলোতে প্রচুর গরম বের হয়। না না আপনারা আর দিব না। তো দশম মণ্ডলী, আমরা এই মেশিনটার সাথে লোডটা চেক করব। আমরা এখানে দেখছেন কারেন্টের লাইনটা আমরা অফ করে দিছি, আমরা এটার সাথে টোটাল 2000 ওয়াট পর্যন্ত লোড দিব। আচ্ছা লোডগুলো দেন দেন, এখানে যে লাইট দেখতেছেন এক একটা লাইট হচ্ছে 200 ওয়াট করে, আমরা মোট 10টা লাইট দিব, 200 ওয়াটে 10টা লাইট, আপনি দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা এখানে 200 ওয়াটের 10টা লাইট দিছি, এই 10টা লাইট হচ্ছে 2000 ওয়াট, 200 ওয়াট করে এক একটা। আবারও দেখেন আমরা কারেন্টের লাইনটা অফ করে দিছি, দেখেন কারেন্টের লাইন টোটালি আমরা দিয়ে নেই, আমরা এখানে দুইটা ব্যাটারি দিছি, হ্যাঁ দেখছেন এই ব্যাটারিগুলো হচ্ছে প্রাইমের টিউবুলার ব্যাটারি, প্রাইম পাওয়ারের টিউবুলার ব্যাটারি। এই ব্যাটারিগুলো আসলে অনেক হেভি ব্যাটারি, এটা আইপিএস এর জন্য ব্যাটারি, আমি এই ব্যাটারি নিয়ে রিভিউ দেওয়া আছে আমাদের চ্যানেলে, আপনি একটু দেখে নেবেন। তো মাইক্রোটেকের এই যে 2550 এই মেশিনটাতে এখন আমরা যেহেতু 2000 ওয়াট লোড চালাচ্ছি, আমরা 200 ওয়াটে 10টা লাইট এখানে চালাচ্ছি, আপনারা দেখলেন এখন কত পার্সেন্ট লোড দেখাচ্ছে,
আমি একটু আপনাদেরকে দেখাই। দেখেন 99% দেখছেন, 99% লোড আমার মেশিন থেকে চলতেছে দেখেন। সুতরাং আমরা এটাতে যদি 200 ওয়াট লোড কমও চালাই, তাতে করেও 1800 ওয়াট 1700 ওয়াট আমরা র্যান্ডমলি চালাইতে পারবো। হ্যাঁ, এখন আমি কারেন্টের লাইনটা দিলাম, দেখছেন আমি এই মাত্র কারেন্টের লাইনটা অফ করলাম। কারেন্টের লাইনটা অফ করার পরে এখন আমার ব্যাটারিটা চার্জ নিচ্ছে। হ্যাঁ দেখছেন, চার্জিংয়ের গার্ডটা উঠানামা করতেছে। অ্যাকচুয়ালি এই মেশিনটার অনেকগুলো রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং একটা রিভিউ প্রায় মনে হয় 20-25 মিনিটের আছে। এটা একটা চমৎকার মেশিন, নাইস একটা মেশিন। হ্যাঁ, এটা সোলারের মেশিন, যেটাকে বলে সোলারের পিসিউ মডেল। হ্যাঁ দেখছেন, সোলার পিসিউ PWM 2550। এই মেশিনটা দিনের বেলাতে সোলার থেকে ডাইরেক্ট আউটপুটটা দিতে হবে, দিতে পারে, তবে দুইটা শর্তের উপরে নির্ভর করে। প্রথম হচ্ছে আপনার ব্যাটারিতে ফুল চার্জ থাকতে হবে, সেকেন্ড হচ্ছে আপনি যত ওয়াট লোড চালাচ্ছেন আপনার সোলার প্যানেল থেকে সেই পরিমাণ বা তার চাইতে একটু হলেও বেশি লোড আসে, ওয়াট যেন আসে। অর্থাৎ আপনি যদি 1000 ওয়াট লোড চালান, আপনার সোলার থেকে যদি 1200 আসে, তাহলে সে আপনাকে ডাইরেক্ট সোলার থেকে আউটপুট দিবে। আর এটাতে 2250 থেকে 2750 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল ইউজ করা যায়। 2750 অর্থাৎ 550 ওয়াটের পাঁচটা প্যানেল পর্যন্ত সর্বোচ্চ আপনি ব্যবহার করতে পারবেন, চমৎকার। এবং এখানে পাওয়ার সেভিংয়ের একটা অপশান আছে, এটা আমি আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দিয়েছিলাম। এটা দেখছেন SL1, SL1 মানে সোলার এবং গ্রিড দুইটাকে ফায়ারিটি দিবে। আবার একটু যদি আপনি চাপ দিয়ে ধরেন SL2, এখানে অর্ধেক সোলার অর্ধেক গ্রিডকে ফায়ারিটি দিবে। আর এটা হচ্ছে SL3, SL3 মানে আপনার যদি পর্যাপ্ত সোলার প্যানেল থাকে, ধরেন আপনার কাছে 2500 থেকে 2700 ওয়াট পর্যন্ত যদি সোলার প্যানেল থাকে, আপনি SL3 সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে দিনের বেলাতে সে সোলার থেকেই সব কিছু করবে, আপনার গ্রিডকে সে ধরবেই না, সোলারকে অলওয়েজ ফায়ারিটি দিবে। তো সাধারণত আপনারা সোলার প্যানেল যদি পর্যাপ্ত না থাকে বা কম থাকে, তাহলে SL1-এ চালাবেন। SL1-এ দিলে কী হবে, যদি সোলার পায় সোলারকে ফায়ারিটি দিবে, সোলার যদি না পায় বা কম থাকে, মেঘলা থাকে, কুয়াশা থাকে, তাহলে সে বাকিটা গ্রিড থেকে নিবে। আর পর্যাপ্ত পরিমাণে সোলার থাকলে SL3 আপনারা দিতে পারেন। আমি এই মেশিনটার আরও ডিটেলস আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দিব। আচ্ছা হ্যাঁ, প্যাক করে দেন। তো এই মেশিনটার মূলত যেহেতু 2000 ওয়াটের একটা মেশিন, প্যাকিং করে দিয়ে দেন। UTL-টা চেক করে দিতে হবে, এরপরে দুইটা মেশিন নিবে ভাই। আই সুজন, একটা UTL গামা মেশিন চেক করেন ভাই, দুইটা নিবে, একটা এটা আর একটা UTL গামা নিচে আছে, বুঝছেন, নিয়ে আসেন। তো এই মেশিনটা যেহেতু 2000 ওয়াট, আমি আপনাদেরকে একটু আগে চেক করে দেখাচ্ছিলাম। এটা দিয়ে আপনারা ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, হ্যাঁ ইভেন যাদের ইনভার্টার এসি আছে, এয়ার কন্ডিশন যাদের আছে, যাদের ইনভার্টার এসি আছে, এক টনের যে ইনভার্টার এসি, হ্যাঁ এক টনের একটা ইনভার্টার এসি চালাতে পারবেন, কিন্তু নন ইনভার্টার এসি চলবে না। পানির মোটর যাদের আছে, 1 হর্স পাওয়ারের পানির মোটর খুব সুন্দরভাবে আপনি চালাতে পারবেন। ফ্রিজ যত বড়ই হোক, ফ্রিজগুলো আপনি ইজিলি চালাতে পারবেন। আর যদি শুধু লাইট ফ্যান চালান, অ্যাট এ টাইম অ্যাটলিস্ট আপনি ধরেন 15টা সিলিং ফ্যান একসাথে চলবে, 15টা সিলিং ফ্যান, 15টা 20টা LED লাইট, 15টা সিলিং ফ্যান 15টা 20টা LED লাইট অ্যাট এ টাইম চলবে। আসলে 2000 ওয়াট মানে হিউজ ওয়াট, প্রচুর ওয়াট। হ্যাঁ, তো আপনারা অনেকেই কফিল ভাই আমারে বলেন যে হাইব্রিডের আপনাদের যে মেশিনগুলো আছে 3 কিলোর যে মেশিনগুলো, এগুলো হলো 4 ব্যাটারি সিস্টেম, এত বড় সেট আপ ভাই আমার পক্ষে করা সম্ভব না, আমার আর একটু ছোটো দরকার। তো যাদের আর একটু ছোটো দরকার, এই মিনি সেট আপটা আপনি করতে পারবেন। আর ভাই চালাবে হচ্ছে ইন্ডাকশান চুলা, ভিডিওর শুরুতে ভাই বলছিল, তো ভাইয়ের ইন্ডাকশান চুলাটা হচ্ছে 1300 ওয়াটের। আর একটা ফ্যান আর দুইটা লাইট মিলিয়ে ধরলাম যে 1400 থেকে 1500 ওয়াট লোড তিনি চালাবেন। আর এটাতে আছে হলো 2000 ওয়াট, সুতরাং 1500 ওয়াট ইজিলি চলবে, তবে পর্যাপ্ত সোলার প্যানেল থাকতে হবে। আর ভাইকে আমরা পরামর্শ দিব যেন সোলার প্যানেল যদি কিনে, অবশ্যই যেন জার্মানি টেলসান ব্র্যান্ডেডটা কিনে, তাতে করে আউটপুটটা তিনি ভালো পাবেন। তো আপনাদের যাদের এই মেশিনটা দরকার হবে, অবশ্যই IPS মার্টে চলে আসবেন। আমরা আছি ঢাকার মিরপুরের কাজীপাড়াতে, হচ্ছে আমাদের অফিস। আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে এখন 45,000 টাকা। এই মাইক্রোটেকের 2550 মিনি হাইব্রিড PCU, এটার প্রাইস পড়বে এখন 45,000 টাকা। এটার সাথে লাগবে হলো আপনার দুইটা ব্যাটারি, আপনারা প্রাইম পাওয়ারে দুইটা টিউবুলার ব্যাটারি এটার সাথে ইউজ করতে পারবেন। এই প্রাইম পাওয়ারের টিউবুলার ব্যাটারিগুলো, এগুলো স্পেশালি ডিজাইনেড ফর IPS। এটার প্লেটগুলো অনেক মোটা, আপনারা জানেন যে IPS-এর জন্য যে ব্যাটারিগুলো তৈরি করা হয় এগুলোর প্লেট থাকে অনেক মোটা। এটা 100% টিউবুলার প্লেটের ব্যাটারি এবং খুবই ভালো ব্যাটারি, খুবই ভালো ব্যাটারি। এরকম দুইটা ব্যাটারির দাম পড়বে আপনার
23,500 টাকা করে, 23 দুগুণা 46,000 টাকা, আর মেশিনের দাম পড়বে 45,000 টাকা। ভালো থাকবেন, পরবর্তীতে আমি এটার আরও আপডেট কিছু ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আজ এ পর্যন্তই থাক, আসসালামু আলাইকুম।